গরিমা যেন আবার ফিরে এসেছে। অবশ্যই এর জন্য রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ দিতে হবে। তারা তিনটে ক্লাবকেই বলেছেন যে তোমাদের পরিকাঠামোর উন্নতি কথা বলছিলাম InSports টিভিতে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আরো একবার সেই আমরা আমরা দেখে নেব কিভাবে ইনসান সিং দীপেশ বা প্রান্ত থেকে বলটি কি ভাসাবেন, দীপেশ ব্যাক পাস করে দিয়েছেন তারক, দূরপাল্লা শট, ডিফ্লেকশন হয়েছিল কিন্তু ছিল মনমোহন, সেই উইনিং টিমের কিন্তু প্লেয়ার ছিল বাস্তব। এবং কোচিং যদি তুমিও দেখো 2008 থেকেও কোচিং করেছে, টার্ন পায় শট এবং গোল, অসাদ তারকের ভারী সুন্দর রিসিভ, নিয়ন্ত্রণে রেখে যাচ্ছেন, বাঁ দিকে দেবেন না ডান দিকে দেবেন, হ্যাঁ বাঁ দিকেই দিয়েছেন দীপেশ মুর্মু, কিন্তু বলটা নেই। আপনি একজন প্রাক্তন খেলোয়াড় এবং আপনি শুধুমাত্র যে রাইট আউটে খেলতেন তাই নয়, আপনি যেরকম নাওরেম কাট করে আবার বলতে বলতে আরো একটি আক্রমণ, কিন্তু এক্ষেত্রে এই জায়গাটাতে যে সিদ্ধান্তটা নিয়েছেন এআইএফএ প্রেসিডেন্ট, এবং সেটা তুমি যেটা বললে আক্রমণ, একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, তারক ডান পায়ে শট। সুমিত রাঠি এআইএফএফ এলিট একাডেমি থেকে উঠে এসেছেন, বাঁ প্রান্ত দিয়ে আবার আক্রমণে যাওয়ার চেষ্টায় মোহনবাগান আমনদীপ হারভটকে, এই বেলজিয়ামের কোচ, তিনি কিন্তু একটা ভালো পরিবর্তন এনেছিলেন এই বিজেসকে এনে, বাপ টান করেই শট সোজাসুজি গোলরক্ষক ইংসেন সিং, বল পেয়ে গেছেন ফাদিন আলী মোল্লা, এখান থেকে গোল কি হবে, ফাদিন ঢুকে পড়েছেন পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু খুব দুর্বল একটি শট, ডিফেন্সের খেলোয়াড়কে নামিয়ে ফরওয়ার্ডের খেলোয়াড়কে এনেছেন বেলজিয়াম কোচ, এটা একটা সুযোগ, নাওরেম নাওরেম শট, কিন্তু ঠিক সময় মতো করে দিয়েছে ইউনাইটেড, সেখানে মোহন বাগান সুপার জায়ান্ট তিনটি তারক, ছোট করে বাড়ানো বল, হেড, সোজাসুজি গোলরক্ষক। আপনাদের মনে করি যে তিনটি করে দল দুটি গ্রুপ থেকে উঠবে, সুপার সিক্সে খেলবে, বলতে বলতে আরো একটি আক্রমণ, চমৎকার পাস, অ্যালোশিয়াস পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়েছে, আর মাত্র 3 মিনিট হাতে সময় রয়েছে, তারপর কিছু সময় সংযুক্ত হবে চতুর্থ অফিশিয়ালের দ্বারা, বলতে বলতে সোহেলের কাছে বল, সোহেলের শট এবং গোল, একটু আগে যে কথা বলছিলাম মানুষ দাঁড়ি আমাদের দর্শকদের কাছে তুলে ধরছি, জানিয়ে দিচ্ছি, বলতে বলতে রেপারি শুভঙ্কর খামরি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের খেলা সাঙ্গ হলো, মোহনবাগান সুপার জায়ান্ট 2 ইউনাইটেড স্পোর্টস ক্লাব 0। মোহনবাগানের সমর্থকরা খুশি,